আমরা সম্প্রতি বাংলাদেশের একজন চিত্রনায়িকার আকুতির কথা শুনেছি তিনি বলেছেন যে আমার মৃত্যুর পরে আমার মুভিগুলো আমার ভিডিও ক্লিপসগুলো সবাই ডিলিট করে দিবেন তো সারা জীবন এই পাপের পথে চলে সারা জীবন এই জাতীয় কর্মকাণ্ড জড়িত থেকে শেষ জীবনে এটা বললেই কি আসলে ডিলিট হয় এই এই সোশ্যাল মিডিয়ার জগতে নিরঙ্কু স্বাধীনতা বলতে কিছু আছে আমি চাইলে কি আমার ভিডিওগুলো ডিলিট করা যাবে যাবে না তো আমরা শেষ সময়ে না বুঝে আমরা শালীনতার পথে আমরা সত্যের পথে আমরা কল্যাণের পথে যেন এখন থেকেই থাকি সময় চলে যাওয়ার পরে যেন আমরা না বুঝি আমাদের যেই চিত্রনায়িকা যে বোন এই আকুতি পেশ করেছেন আসলে কি তার পক্ষে গোটা বিশ্বে তার যে দর্শক তাদের কাছে যে তার ভিডিও তার মুভিগুলোতে যে সিনগুলো এই দৃশ্যগুলোকে আসলে ডিলিট করা সম্ভব দেখা যাবে যে তিনি মৃত্যুর পরেও এই ডিলিট এই ভিডিওগুলো চলতে থাকবে সো আমার এই বোনের কথা শুনে আপনাদের নাম দেয়া যেটাকে কি বলে রূপালী জগতের বড় পর্দার আমাদের অন্যান্য বোনেরা আমরাও যেন একটু উপলব্ধি করি যে আসলে আমরা কোন পথে হাঁটছি আমার কাজ আমার ক্যারিয়ার আমার পেশা এটা কি আল্লাহ আসলে গণমানুষের কল্যাণ হচ্ছে না আসলে অশ্লীলতার দিকে আমরা ধাবিত হচ্ছি একটু একটু থিঙ্ক করি আমরা একটু চিন্তা করি আমাদের লাইফস্টাইল সম্পর্কে মানুষের হৃদয় একটা নোর থাকে এবং কোরআনার একটা দুই নীর নূর মিললেই নূর না আলা নূর আলোর উপর আলো এটা নিয়ে আমাদের লাইফ সিরিজের নামকরণ লাইট আপন লাইট সো আপনার মধ্যে সেই সত্য সত্যের অংশ কিন্তু আছে আপনি একটু থিঙ্ক করলে আপনার সঠিক উত্তর আপনি পেয়ে যাবেন যে আপনাদের এই এই পথটা চলচ্চিত্র জগতের পথ এবং যদি শালীনভাবে কোনো অভিনয় করা হয় শালীনভাবে কোনো মিডিয়া প্রোডাকশন হয় যেটা দিয়ে কল্যাণ আছে ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয় সেটার একটা ব্যাপার থাকতে পারে কিন্তু অশ্লীলতার দিকে মানুষকে ধাবিত করে আহ্বান করে যৌন সুরশুরিমূলক যেই মুভি সিনেমা ভিডিওগুলো এগুলোর ব্যাপারে আসলে আমরা কি জবাব রেডি করেছি দ্য ডে অফ জাজমেন্ট নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন কোনো অজুহাত আল্লাহ গ্রহণ করবেন না সো আমাদের যেই বোন সোশ্যাল মিডিয়াতে আকুতি পেশ করেছেন মৃত্যুর পরে তার লাশ যেন কেউ না দেখে মৃত্যুর পরে তার ভিডিওগুলো যেন ডিলিট করে দেওয়া হয় তার দিকে খেয়াল করে আমাদের অন্যান্য বোনরাও যেন তাদের লাইফস্টাইল ক্যারিয়ার নিয়ে একটু রিভাইজ করি এবং অনেক বোনদেরকে আমরা দেখেছি বাংলাদেশের আমাদের পাশের দেশ ভারতের অনেক দেশের এবং পশ্চিমা বিশ্বেরও তারা অনেকে ইসলামের পথে ফিরে এসেছে উই ওয়েলকাম দ্যাম অল টু ইসলাম সো আমরা তাদেরকে স্বাগত জানাই এবং অন্যান্যদেরকেও বলবো আমরা যেন এই অশ্লীলতার পথ ছেড়ে দিই প্রিয় বোনেরা এই আয়াত বলছে যে এমন ভাবে জমিনে পা ফেলে যেন আমরা না হাঁটি যাতে করে আমাদের সৌন্দর্য প্রকাশ পায় পাই তু বুই জামিয়া সবাই আল্লাহর দিকে ফিরে আসো বিশ্বাসীরা আল্লাহ তুফলি যাতে করে তোমরা সফল হতে পারো এরপরে আল্লাহ তালা বত্রিশ নাম্বার এবং তেত্রিশ নাম্বার আয়াতে গার্ডিয়ানদেরকে বলতেছেন যে তোমরা তোমাদের প্রাপ্তবয়স্ক সন্তানদের তোমাদের আন্ডারে থাকা ছেলেমেদের বিয়ে দিয়ে দাও দিস অর্ডার ইজ ফর দ্য গার্ডিয়ান স্পেশালি আমরা যারা অভিভাবক হয়েছে আমাদের ছেলে মেয়ে কিংবা আমাদের বোন ভাই যারা প্রাপ্তবয়স্ক বিয়ের সময় হয়েছে কিন্তু তাদেরকে আমরা বিয়ে করাচ্ছি না ফলে তারা এই তাদের যৌন জীবনে যদি কোনো পাপে জড়িয়ে যায় সেটার একটা দায়ভার কিন্তু আমাদের আছে বর্তমান যে সমাজ এই সমাজে কিন্তু টাইমলি ম্যারিজটা হওয়া খুব দরকার সময় মতো বিয়ে আমি বাংলাদেশে আমার বিভিন্ন তাপসিলপুর গ্রামে আমি জনপ্রতিনিধিদেরকে আহ্বান জানিয়েছি অভিভাবকদেরকে আহ্বান জানিয়েছি এবং যুবকদেরকে ইন্সপায়ার করেছি যে তোমরা সময় মতো বিয়ে করো বিয়ে কোনো ফ্যান্টাসি নয় এটা একটা দায়িত্ববোধের নাম এটা একটা পবিত্র ভালোবাসার নাম এটা জীবনকে প্রকৃত রাস্তায় তোলার নাম সো তোমরা আগে থেকে প্রি ম্যারিজ এসেন এসেন্সিয়ালস নিয়ে আমাদের কিছু আলোচনা আছে সেখানে আমরা বলেছি বিয়ের আগে মেন্টালি ফিজিক্যালি ফিনান্সিয়ালি প্রিপেয়ার্ড হওয়া কাউন্সেলিং করা প্রিমেরিজ ম্যারিজ এসেন্সিয়ালস টাইপের প্রোগ্রামগুলোতে জয়েন করা এবং যৌক্তিকভাবে বাস্তবসম্মতভাবে বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং অভিভাবকদেরকে আমরা বিনীত আহ্বান জানিয়েছি যে আপনারা সময় মতো আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিন এটা তাদের ক্যারিয়ারে বাদ সাধবে না আমরা অনেক মহামানবদেরকে আমরা সফল ব্যক্তিদের বায়োগ্রাফি দেখেছি যে তারা অনেকেই বেশিরভাগ সফল ব্যক্তিরাই তারা সময় মতো বিয়ে করেছেন আগে আগে বিয়ে করেছেন এবং আগে বিয়ে করা সময় মতো বিয়ে করা তাদের সফল হতে কোনো বাধা দেয়নি তাই আমরা যেন সবসময় টাইমলি ম্যারেজের ব্যাপারে সচেতন থাকি বিশেষ করে মুসলিম সমাজের ব্যাপারে সবসময় কনসার্ন থাকবে আল্লাহ গার্ডিয়ানদেরকে বলছেন মানে এমন পুরুষ যার বউ নেই অথবা এমন নারী যার স্বামী নেই যেকোনো ইন ইটস এনি ফর্ম তাদেরকে অভিভাবকরা তোমরা বিয়ে করিয়ে দাও বিয়ের বন্দোবস্ত করে দাও ওয়াসলে হিনা মিন ইবাদিকুম ওয়া তোমাদের দাস দাসীদের মধ্যে থেকে যারা নেককার তাদের বিয়ের ব্যবস্থা করো ই ইয়াকুনু ফুকারা তারা যদি দরিদ্র হয় ইউগনি হিমুল্লাহ মিন ফাদলি আল্লাহ তাআলা তার বিশেষ অনুগ্রহে তাদেরকে ধনী বানিয়ে দিবেন আল্লাহু ওয়াসিআন আলিম কারণ আল্লাহ তাআলা প্রাচুর্যময় সব জানেন তার দরবার তো কমতি নাই ঘাটতি নাই অনেকে দোয়া করে প্রচেষ্টা করে আল্লাহর কাছ থেকে তো অনেক নেয়ামা বারাকা পাচ্ছে তো আপনি পাবেন না কেন আপনি হাল ছেড়ে দেন কেন হতাশ কেন আপনি ভরসা রাখুন আল্লাহর উপর মোটেও সামর্থ্য নাই তারা যেন একটু ওয়েট করে ওয়াল আফিফিল্লা দিন আলাইয়ে যদি উনা নিকা হান বিয়ের জন্য যা দরকার যদি এগুলো না পায় তাহলে সে যেন পবিত্রতা অবলম্বন করে পাপের পথে যেন না যায় এই পুরো সুরাটা আমাদেরকে পাপ অশ্লীলতা ইনি বিগার সেন্সে ব্যভিচার এগুলো থেকে যোজন যোজন দূরে থাকতে বলেছে সেইফার জন্য থাকতে বলেছে তারা যেন একটু অপেক্ষা করে নিজেকে পবিত্র রাখে প্রচেষ্টা চালিয়ে যায় হাত না আল্লাহ তাদেরকে ধনী বানিয়ে দেয় এবং চেষ্টা করলে আল্লাহ মানুষকে ধনাঢ্যতা দেয় বারাকা দেয় এবং আরেক হাদিস আল্লাহ রাসুল্লাহলাম বলেছেন কারো যদি সামর্থ্য থাকে যুবকদের মধ্যে থেকে সে সেজন্য বিয়ে করে না পারলে সেজন্য রোজা রাখে সো ফাস্টিং ইজ দ্য রেকমেন্ডেশন এটা আপনারা করতে পারেন রোজা রাখলে আপনার এই যৌনতারণা এটা নিয়ন্ত্রণে থাকবে এবং আপনি সামর্থ্যবান হওয়ার মাত্র আপনি বিয়ে করবেন্লা বলছেন তোমাদের দাস যারা তারা যদি চুক্তি করে মুক্ত হতে চায় তাহলে তাদের সাথে এটা করো এই প্রসঙ্গটা এখন নেই রাসু ইসলামের সময় ছিল দাস দাসীর প্রথা সব সময় সবসময় মুক্তির কথা বলেছেন ইসলামে কোনো কাফারা ভুল করলে সেখানে দেখা যায় যে দাসমুক্তি নানাভাবে ভাবে আল্লাহ তালা দাস মুক্তির কথা বলেছেন ইসলাম দাস মুক্তির কথা আজীবন বলে গিয়েছেন তো চার ধরনের দাসের প্রথা ছিল কিন মকাতাব মোদাব্বার উম্মে অলাদ কিন মানে স্বাভাবিক দাস দাসী মকাতাব মানে মালিকের সাথে চুক্তি করবে যে আমি এত টাকা দিলে আপনি আমাকে আজাদ করবেন তো সে বললো হ্যাঁ আজাদ করব টাকা দিলো মুক্তি হয়ে গেল মোদাব্বার মানে হচ্ছে চুক্তি করলাম যে আমি মরার পরে তুমি আজাদ আর উম্মে অলাদ মানে আমার সন্তান তার পেটে আসলে এই সন্তান জন্ম লাভের পরে সে আজাদ এইভাবে তো টাকার বিনিময়ে যদি মুক্ত হতে চায় কল্যাণ দেখলে তোমরা সেটাতে রাজি হও কারণ ইসলাম সব সময় দাস মুক্তির কথাই বলে ওয়া আতুহুম মিন মালিল্লাহাল্লাজি হুম আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছে আমাদের সবাইকে আল্লাহ তাআলা আদেশ করছেন যে তাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করো যাতে করে সে তার মালিককে ওই চুক্তি পূরণ করে টাকা দিয়ে মুক্ত হতে পারে লা তুক্রিহু ফাতায়া আতিকুম আলাল তোমাদের দাসীদেরকে ব্যভিচারে বাধ্য না ইন আরাdna তাহসুনান যদি তারা পবিত্রতা চায় লিতাব তাগো আদাল হায়াতের দুনিয়া দুনিয়ার সম্পদের জন্য এটা না এটা তৎকালীন সময়ের কথা জাহিলি যুগে প্রচলন ছিল অনেকে দুনিয়ার সম্পদ টাকা কামানোর জন্য দাসীদেরকে দিয়ে ব্যবচার করতো এটা হারাম আল্লাহ বলে হুন না ফাইনালিম বা আদিক রাহিনা না গফর রাহিম আর যদি তাদেরকে বাধ্য করা হয় তাহলে এই বাধ্যর পরে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবেন অর্থাৎ দাসীদের তো হাত নেই তারা যেহেতু আহ দাসত্বের জীবন ফলে তাদের মালিক যদি তাদেরকে বাধ্য করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন যেহেতু তাদের কোনো ইচ্ছাই এই কাজে ছিল না এটা সেই সময়ের সাথে সম্পৃক্ত বর্তমান সময়ে এর এই প্রেক্ষাপট নেই আসলে এরপর আল্লাহ তালা বলছেন ওয়ালাখদ আন ইকুম আয়াত আমি তোমাদের কাছে এই আয়াতগুলো সুস্পষ্ট বর্ণনা করেছি ওমা সালাম কবলিকুম এবং তোমাদের আগে যে জাতিগোষ্ঠী তাদের দৃষ্টান্ত পেশ করেছি ওমা ওয়দা লোত্তাহিন মোত্তাকিদের জন্য উপদেশ দিয়েছে আল্লাহ নানাভাবে দৃষ্টান্ত দেন এক্সাম্পল ফেয়ার এগুলো দিয়ে আমাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে চান নোহাল ইসলামের কাহিনী ইব্রাহিম ইসলামের কাহিনী আজ সামুদ জাতির ধ্বংসের ঘটনা কমেলুতের ধ্বংস হয়ে যাওয়ার ঘটনা এগুলো দেখে যেন আমরা সম্বিত ফিরে পাই আমাদের যেন আহ চিন্তায় নাড়া পড়ে আমরা যেন ভালো হই এরপরে আল্লাহ তালা পঁয়ত্রিশ নম্বর আয়াতে যে আয়াত থেকে সুরার নামকরণ করা হয়েছে সুরাতুন নূর আমরা বলেছিলাম সেখানে আল্লাহ তালা খুব চমৎকার ভাবে বলেছেন যে আল্লাহ নূর উসাম আল্লাহ হচ্ছেন আকাশ জামিনের নূর এবং এই নূর শব্দ থেকেই সুরার নামকরণ করা হয়েছে সুরাতুন নূর এটা অনেক ব্যাখ্যা সাপেক্ষ একটা আয়াত আল্লাহ আকাশ জামিনের নূর মানে হচ্ছে বেশিরভাগ মোফা সিরিন একরাম বলেছেন মোনাব্বি রহুমা আল্লাহ মোনাব্বির ইসলাম আল্লাহ তালা আকার জমিনকে আলোকিত করেছেন আলো আলোর নামে এই সুরা হোয়াট ইজ দ্য অরিজিন অফ লাইট বিজ্ঞানীদেরকে হয়রান করে দিয়েছে এই প্রশ্ন আলোর অরিজিন কি আলোর অস্তিত্ব কোথেকে আসলো আলোর মধ্যে যে কণা আছে তরঙ্গ আছে এই যে আলোর ফোটন এগুলো মহাবিশ্বে রহস্যময় কিছু ব্যাপার এবং এই এটার গতি পৃথিবীতে সবচাইতে বেশি মহাবিশ্বের সবচাইতে দ্রুত গতিসম্পন্ন যেই কণার আবিষ্কার হয়েছে ফোটন বা আলোর কণা সেটা হচ্ছে এই এই যে লাইট আলো আলোর চাইতে দ্রুত গতিসম্পন্ন কোনো কিছু পৃথিবীতে নেই এটা সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার ছুটতে পারে মিনিটে নয় এক সেকেন্ডে আলো ছোটে তিন লাখ কিলোমিটার মাইলে কনভার্ট করলে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছোটে এই আলো এবং আলো ছাড়া পৃথিবী অচল এজন্য আল্লাহ তালা বলেছেন যে আমি আকাশ জামিনকে আলোকিত করেছি আমি যে কত বড় ন্যামত তোমাদের দিয়েছি একটু খেয়াল করো আলো ছাড়া পৃথিবী চলে না দিস ইজ দ্য অরিজিন অফ লাইফ অ্যান্ড উইদাউট লাইফ দ্যার ইজ নো প্ল্যান্টস দ্যার ইজ নো লাইফ ইন দিস আর্থ এই এই পৃথিবীতে কোনো অস্তিত্বই থাকবে না কোনো প্রাণের গাছপালা জন্মাবে না আলো ছাড়া মানুষ বেঁচে থাকবে না আলো ছাড়া কিছু আমরা দেখতে পারবো না আলো ছাড়া যেন আল্লাহ বলেন আমি আকাশ জামিনকে আলোকিত করেছি আলো হচ্ছে পৃথিবীর সবচাইতে দামি সম্পদ এবং আমরা যখন কিছু দেখি আলোর কণা ওই বস্তু থেকে এসে আমাদের চোখে যখন রিফ্লেক্ট করে তখন আমরা দেখি সো আলো না থাকলে না আমরা বাজবো না প্রাণীকুল বাসবে না বৃক্ষরাজি বাসবে কোনো কিছুই বাঁচবে না এজন্য আল্লাহ বলে আমি এই গোটা বিশ্বকে আলোকিত করেছি আলোকে ইংরেজিতে বলে লাইট আরবিতে বলে নূর এবং এই এই শব্দ থেকে কিন্তু সুরার নাম সুরাত নূর আলোকে কিন্তু নানাভাবে আল্লাহ তালা নিজের সাথে সম্পৃক্ত করেছেন কখনো নিজের নাম হিসেবে কখনো তার গুণ হিসেবে যেমন আল্লাহ তালার যে পর্দা এটাকে বলা হয় নূরের পর্দা রাসু আসলাম যখন মেয়েরাজে গিয়েছিলেন ফিরে আসার পরে সাহাবারাদেরকে জিজ্ঞেস সাহাবারা রাসুলামকে জিজ্ঞেস করলেন আপনি কি আল্লাহকে দেখেছেন রাসুল্লাহলাম বলেছেন নূর আর আমি আলো দেখেছি আলো কেউ কেউ এই টেক্সটাকে এভাবে পড়েন যে নূরুন তো আলো তার চারিপাশে তো আলোয় উদ্ভাসিত আমি কি করে দেখব। এবং অন্য আয়াত আল্লাহ বলছেন যে ও নূর দিয়ে রব এই জামিনকে আলোকিত করেছেন এবং রাসু সাহ ইসলাম নিজেও কিন্তু নূর রাসুদ শাহ ইসলাম গঠনগত বা সত্তাগত তিনি মাটি কিন্তু বৈশিষ্ট্যগতভাবে তিনিও নূর মুবিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে কিতাব এসেছে নুরবাণী তিনি গঠনগত বা সত্তাগত মাটি হলেও তিনি বৈশিষ্ট্যগতভাবে ভাবে নূর যত জায়গায় কোরআনে রজুল বা বাসার বলে রাসুদাহ আখ্যা দেওয়া হয়েছে এটা উনি যে মাটি থেকে গঠনগত সেটা বোঝানো হয়েছে আর যেখানে রাসুলাহামের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে নূর নূরবাণী আলো রাসুদাহ ইসলাম নিজে সবচাইতে আলোকিত একজন মানুষ এবং ওনার সংস্পর্শে অন্যরা আলোকিত হয় ফলে রাসুল নিজেও নূর অনুর